নমস্কার বন্ধুরা, ইভান্স ওয়ান্ডারল্যান্ড চ্যানেলে আপনাদের সবাইকে জানাই সুস্বাগতম। আজকের ভিডিওতে আপনাদের আমি দেখাবো প্রতি বছর বর্ষার সময় এই শিলিগুড়ি থেকে গ্যাংটক যাওয়ার সময় রাস্তার কন্ডিশন কেমন কি থাকে। আর যারা প্রথমবার গ্যাংটক যাচ্ছেন তারা আজকের ভিডিও এবং পরের দিনের ভিডিও থেকে গ্যাংটকের MG মার্কেট সম্বন্ধে সম্পূর্ণ ধারণা করে নিতে পারবেন। তাহলে ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন, থাকুন ইভান্স ওয়ান্ডারল্যান্ডের সাথে। সুপ্রভাত। যেমন আপনারা দেখলেন, এখন আমি দাঁড়িয়ে আছি হোটেল সেন্টার প্লাজার রিসেপশনেতে। তো আজকে আমার গন্তব্য গ্যাংটক। কাল অনেক রাত হয়েছে এখানে ঢুকতে, রাত 12টা বেজে গেছে। তা আজকে এখান থেকে যাব গ্যাংটকে। তো এখন তার জন্য আমাকে যেতে হবে ট্যাক্সি স্ট্যান্ডেতে। আমি শেয়ারেই যাব, যেহেতু একা আছি শেয়ারেই যাব। কিন্তু বাইরে বৃষ্টি পড়ছে বলে একটুখানি চাপ হয়ে গেছে। চলুন যাই, স্ট্যান্ডটাও আপনাদের দেখাবো, দেখতে থাকুন। বৃষ্টিটা একটু কমেছে বলে আমি টোটো নিয়ে চলে এসেছি স্ট্যান্ডেতে। আমি আসি ঠিক তেনজিং নগর বাস স্ট্যান্ডের অপোজিটে দাঁড়িয়ে। ওই যে দেখতে পাচ্ছেন তেনজিং নগর বাস স্ট্যান্ড, ক্যামেরা মুভ করলে আমি দাঁড়িয়ে আছি সুমোটাতে 2880-তে। আমি ফ্রন্টে দুটো সিট নিয়ে নিয়েছি। এবারে রাস্তায় যেতে যেতে কেমন কী দেখা যায় না যায় সেগুলোকে দেখবো। বৃষ্টির মধ্যে আবার অন্যরকম পাহাড়ের রূপ হয় সেটাই দেখানোর আছে আপনাদেরকে, আমারও দেখার আছে। তা দেখতে থাকুন আমার সাথে ইভান্স ওয়ান্ডারল্যান্ড। ঘড়িতে এখন 8:20, আমার গাড়ি এখান থেকে স্টার্ট করে দিল। এখন কত সময় লাগবে সেটা বলা খুব মুশকিল, কেননা প্রতিদিন জ্যাম হচ্ছে, যে ল্যান্ডিং হয়েছে সেইগুলো সব ক্লিয়ার করা হচ্ছে, যে কারণে টাইম 4 ঘন্টা কি 5 ঘন্টা কি 6 ঘন্টা কতক্ষণ লাগবে সেটা বলা খুব মুশকিল। ড্রাইভার দাদারাও বলতে পারবেন না, এখন সেটা নির্ভর করছে আমার ভাগ্যের উপরে। কোনো চাপ নেই আমার সেরকম, আজকে আমার সেরকম কোনো কাজ নেই, গিয়ে গিয়ে রেস্ট নেওয়া, সেই কারণে তাড়াহুড়ো কিছু নেই, যাই আগে। ঘন সবুজে ভরা প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে দিয়ে যখন কালো পিচের রাস্তা ধরে গ্যাংটকের দিকে যাবেন, তখনই বাঁ দিকে দেখবেন চোখে পড়বে এই শিলিগুড়ির বেঙ্গল সাফারি। অতি অবশ্যই এই বেঙ্গল সাফারিতে একবার না একবার ভিজিট করবেন, নাহলে কিন্তু বিশাল মিস করে যাবেন। আর এই বেঙ্গল সাফারি ভিডিও যদি দেখতে চান তাহলে এই ওপরে আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন। তাছাড়া এই ভিডিওর এন্ড স্ক্রিনেও বেঙ্গল সাফারির লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা চাইলে দেখে নিতে পারেন। সেবক ক্রস করতেই পাহাড়ের রাস্তা শুরু হয়ে গেছে। সমুদ্রপৃষ্ঠ থেকে 1650 মিটার, মানে 5410 ফুট উচ্চতায় অবস্থিত গ্যাংটক হল সিকিমের রাজধানী। এখান থেকে ল্যান্ডস্লাইড হয়েছে, এখনো কাদা পড়ছে। দেখতে পাচ্ছেন তো রাস্তার কী অবস্থা, এবারে যাচ্ছে তাই অবস্থা, সারাক্ষণ জ্যাম আর জ্যাম। চলার পথে রাস্তা একটা জায়গায় দাঁড়াতে আমরা ব্রেকফাস্ট খেয়ে নিলাম। আমি ভেজ মোমো নিয়ে নিলাম 8 পিস 60 টাকায়, মোটামুটি ভালোই খেতে ছিল। ব্রেকফাস্ট সেরে আমাদের যাত্রা আবার শুরু হলো। আমরা মেনলি দিয়ে চললাম রংপোর দিকে। রংপো হলো সিকিমের প্রবেশদ্বার। অতি অবশ্যই কিন্তু আপনারা যখন গ্যাংটক যাবেন, মানে সিকিমের যে কোনো জায়গাতেই যান না কেন, আপনাদের পরিচয়পত্রকে কিন্তু সাথে রাখবেন, সেটা ভোটার কার্ড, আধার কার্ড বা ড্রাইভিং লাইসেন্স কিংবা পাসপোর্ট, যেটাই হোক। রংপো চেকপোস্ট ক্রস করে গেলাম, এবারে এখান থেকে আর মোটামুটি 40 কিলোমিটারের মতো রয়েছে। পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা ধরে পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্যকে উপভোগ করতে করতে আর তিস্তাকে সাথে নিয়ে আমরা পৌঁছে গেলাম গ্যাংটক থেকে কিছুটা আগে দেওরালি বাস স্ট্যান্ড বা ট্যাক্সি স্ট্যান্ডেতে। শিলিগুড়ি তেনজিং নগর বাস স্ট্যান্ড থেকে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে বাসগুলো গ্যাংটক আসছে বা গাড়িগুলো আসছে, এই সবই কিন্তু এই দেওরালি বাস স্ট্যান্ড বা এই দেওরালি ট্যাক্সি স্ট্যান্ড পর্যন্তই আসবে। তারপরে আপনাদের এখান থেকে শেয়ারিং গাড়িতে করে ওপরে MG মার্ক বা যে যে হোটেলে আপনারা থাকবেন সেই হোটেলে চলে যেতে হবে। আর যদি SNT বাসে আসেন সেক্ষেত্রে SNT বাস পুরো ওপরে SNT বাস স্ট্যান্ড পর্যন্ত যাবে। 8:20 শিলিগুড়ি থেকে ছেড়ে সেবক মেনলি রংপুর রানীপুল হয়ে পৌঁছে গেলাম এই দেওরালি ট্যাক্সি স্ট্যান্ডে। আপনারা
শিলিগুড়ি বা এনজেপি যেখান থেকে আসুন আপনাদের কিন্তু এখানেই আসতে হবে। এখন যে বাসটা দেখছেন এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টেরই বাস, যেটা তেনজিং নর্গে বাস স্ট্যান্ড থেকে ছেড়ে এই দেওরারি বাস স্ট্যান্ড পর্যন্ত এসেছে। এই যে বাস দেখছেন এটাও কিন্তু শিলিগুড়ি থেকে এসছে, বাসও কিন্তু এতটা পর্যন্তই আসবে। এরপরে আপনাদেরকে হোটেলে যাওয়ার জন্য শেয়ার গাড়ি বা পুরো গাড়ি করে নিতে হবে। এই দেখিয়ে দিলাম দেওরালি ট্যাক্সি স্ট্যান্ড, বাসে হলো এখানে নামতে হবে, আর যদি গাড়িতে আসেন তাহলেও কিন্তু এখানেই নামতে হবে। এবং শুধু তাই নয়, যাওয়ার সময়ও কিন্তু ওই লোকাল ট্যাক্সিতে করে এই স্ট্যান্ডে আসতে হবে, স্ট্যান্ড থেকে তারপরে বাসেই যান আর গাড়িতেই যান, এখানে এলে পেয়ে যাবেন। শিলিগুড়ি থেকে 8:20 স্টার্ট করে দেওরালি আসতে সময় লাগলো প্রায় 5 ঘন্টা, 1:20 পৌঁছলাম দেওরালিতে। এবার ওইখান থেকে আমি একটা, যেমন দেখলেন ওই দেখিয়ে দিলাম আমি, ওইখান থেকে আপনারা শেয়ারিং গাড়ি নিয়ে যেতে পারেন, আবার পুরো গাড়িও নিয়ে যেতে পারেন। তো শেয়ারিংয়ে আমি একটা গাড়ি নিয়ে নিয়েছি, গ্যাংটক পর্যন্ত ভাড়া পড়ছে 30 টাকা করে, শেয়ারিংয়ে ওখান থেকে 30 টাকা করেই নেয়। এবারে গিয়ে যেখানে নামি দেবে সেখান থেকে আবার কিছুটা হেঁটে যেতে হবে। যে হোটেলে আমি বুক করেছি সেটা হচ্ছে হোটেল বেন, আপনারা অনেকেই জানেন হোটেল বেনের কথা, একটুখানি কম খরচের মধ্যে মধ্যবিত্তদের নাগালের মধ্যে হোটেল বেন, সেটাও আপনাদের আমি দেখিয়ে দেবো। আগে হোটেলে যাই সেটা দেখিয়ে দেবো। দেওরালি থেকে শেয়ারিং ট্যাক্সি ধরে 30 টাকার বিনিময়ে পৌঁছে গেলাম এমজি মার্গে। এই যে দেখতে পাচ্ছেন এই এমজি মার্গের ওপরেই কিন্তু রয়েছে হোটেল বেন, চলুন আমি দেখিয়ে দিচ্ছি। এইখান থেকে ঢুকে মাত্র কয়েক পা দূরেই হচ্ছে হোটেল বেন, এই এমজি মার্গ। এই গলি দিয়ে ঢুকে একটুখানি গিয়েই রয়েছে বাঁ দিকে হোটেল বাবুমশাই, আর এই হচ্ছে হোটেল বেন। এই সব হোটেলেরই একদম ডিটেল ভিডিও আপনাদেরকে দেখাবো, তার জন্য অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন ইভান্স ওয়ান্ডারলাস্ট চ্যানেলকে। এবার চলুন আমাকে হোটেল বেনে যে রুমটা দিয়েছিলো সেই রুমটা আপনাদের একটু দেখিয়ে দিই। রুমের সাইজ মোটামুটি ঠিকঠাকই ছিল, বেড পরিষ্কার, রয়েছে একটা ওয়ার্ড্রব, একটা বড় জানলা যেখান থেকে বেশ আলো হাওয়া ঢুকছিল। এই হচ্ছে বেডের কন্ডিশন, দুজন শোয়ার জন্য একদম উপযোগী। ব্ল্যাঙ্কেটও পরিষ্কার ছিল, ছিল LCD মিরার। শুধু হোটেল বেন কেন, গ্যাংটকের প্রচুর প্রচুর হোটেলের ডিটেইল জানার জন্য অতি অবশ্যই ইভান্স ওয়ান্ডারলাস্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল প্রেস করে দিন, যাতে আমার দেওয়া ভিডিও নোটিফিকেশান সর্বদা আপনার কাছে সবার আগে গিয়ে পৌঁছবে। চলুন এবারে ওয়াশরুমটা দেখিয়ে দিই। ওয়াশরুমে ছিল কমোড মোটামুটি পরিষ্কারই, ছিল ওয়াশ বেসিন, 24 আওয়ার্স হট ওয়াটার সাপ্লাই, মিরার, সব কিছু ছিল। মোটের কথায় আমার একার জন্য একদম ঠিকঠাক ছিল। দেখুন খুব সত্যি কথা, গুড় ঢাললে মিষ্টি হবে এটা সবাই জানে। আমি কম পয়সায় রুম খুঁজি, কারণ সারাদিন আমি বাইরেতেই থাকবো, সুতরাং আমার বেশি পয়সা দিয়ে আমার রুম নেওয়ার কোনো দরকার নেই। তো আমি যখন এই রুমটা নিলাম ওরা বলেছিলো 1200 টাকা করে, এখন শেষ পর্যন্ত 800 টাকা করে রফা হয়েছে। ঠিক আছে, 800 টাকায় রুমটা আমার ঠিকই আছে। জায়গাটা ভাবতে হবে যে একদম এমজি মার্কের ওপরে। লাগেজ রেখে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম লাঞ্চের উদ্দেশ্যে। হোটেল বেনের গলিটা যেখান থেকে এমজি মার্ক থেকে শুরু হয়েছে তার পাশেই রয়েছে বাবুমশাই রেস্টুরেন্ট, সেখানে আমি এখন চলে এসেছি লাঞ্চ করতে। ওইখানেই রয়েছে হোটেল বাবুমশাই, ওই সেই বাবুমশাই হোটেল বাবুমশারই, ওদের একদম এমজি রোডের ওপরেই রয়েছে, মানে একদম রোডের ওপরেই রয়েছে এই বাবুমশাই রেস্টুরেন্ট। তো সেখানে আমি এখন এসেছি লাঞ্চ করতে, লাঞ্চটা করে বেরোবো, বেরিয়ে তারপরে একটুখানি ঘুরে নিয়ে আমি একটু রেস্ট নেবো। আমি খুব টায়ার্ড, কাল রাতে আমার একদম সেভাবে ঘুম হয়নি, তাই সেই কারণে আমি একটু রেস্ট নেবো, নিয়ে তারপরে বিকেল থেকে আপনাদেরকে একদম ছুটিয়ে দেখাবো। তারপরে আমার কাল থেকে যে কদিন কাজ আছে, কাজের ফাঁকে ফাঁকে আমি যেমন পারবো সেইভাবে আপনাদেরকে ইনফরমেশান দিয়ে যাবো, আপনাদেরকে দেখিয়ে যাবো। আমি এই দুপুরবেলা একটু হালকা খাবো বলে অর্ডার করেছি ভাত, ডাল আর একটা আলু ভাজা আর এগ কারি, ওরা দিয়ে গেছে। একটু চেহারাটা দেখিয়ে দিই, বেশ সুন্দর চেহারা, এখন অবধি খাইনি যদিও, কিন্তু দেখে মনে হচ্ছে খেতে ভালো হবে। ভাত অনেকটা দিয়েছে, তার মধ্যে আমি কিছুটা ডাল মেখে ফেলেছি, আর এই হচ্ছে ডাল, এই আলু ভাজা আর এখানে এগ কারি। এবারে লাঞ্চটা শেষ করে তারপরে একটু হোটেলে গিয়ে রেস্ট নিয়ে আবার বিকেলবেলা আপনাদের সাথে দেখা হচ্ছে। লাঞ্চ শেষ করে রাস্তা বেরোতে চোখে পড়লো একটা স্পিডস, গ্যাংটকের রাস্তা রাস্তা কিন্তু আপনারা এরকম স্পিডস দেখতে পাবেন, কারণ এরাই হলো এখানকার স্ট্রিট ডগ। আর যারা লটারি টিকিট প্রেমী তারা এখানে পেয়ে যাবেন ডিয়ার লটারি টিকিট, তাছাড়া সিকিমের বিভিন্ন লটারি টিকিটও পেয়ে যাবেন। এখানে রয়েছে বিভিন্ন কিউরিও শপ, বিভিন্ন গিফট আইটেমের শপ, যা পরে আপনাদেরকে আমি দেখাবো ভালো করে। তা আমি আর বেশিক্ষণ সেখানে ওয়েট করলাম না,
আমার একটু রেস্টের প্রয়োজন ছিল, যে কারণে আমি চললাম আমার হোটেলের দিকে। আমি যে হোটেল বেনেতে ছিলাম তারই অপোজিটে রয়েছে বুজাসকোপা নামে একটা আইসক্রিম পার্লার, যেখানে আপনারা বিভিন্ন ফ্লেভারের বিভিন্ন রকমের আইসক্রিম পেয়ে যাবেন, আপনারা আপনাদের পছন্দ মতো টপিংস দিয়ে নিয়ে নিতে পারেন। আর এর স্টার্টিং হচ্ছে 100 টাকা করে, তার ওপরে বিভিন্ন প্রাইজের আইসক্রিম এখানে রয়েছে। এইগুলো হচ্ছে সব আইসক্রিমের টপিংস, আপনারা আপনাদের পছন্দ মতো টপিংস নিয়ে নিতে পারেন। আমি আমার জন্য উইদাউট টপিংসই একটা 100 টাকার আইসক্রিম নিয়ে নিলাম টেস্ট করার জন্য। গুড ইভিনিং। দুপুরবেলা একটা টানা রেস্ট নিয়ে নিয়েছি, মানে টানা ঘুম দিয়ে দিয়েছি, ঘুমেই বেরিয়ে পড়েছি। এখন এখন আমি এমজি মার্কে চলে এসেছি। এইটা হচ্ছে গ্যাংটকের প্রাণকেন্দ্র। যত এখানে বসে আপনারা আড্ডা দিন, বসে থাকুন, গল্প করুন, অত্যন্ত ভালো লাগবে। তা এখন আমি এমজি মার্কে মোটামুটি কেমন কী আছে না আছে সেইগুলো আপনাদের দেখাতে থাকবো। এখানে পরের পর প্রচুর দোকান রয়েছে, খাবার দাবারেরও বেশ কিছু জায়গা রয়েছে, সেইগুলো আপনাদেরকে আমি দেখাবো। গ্যাংটকের এমজি মার্কে রয়েছে দারুণ দারুণ কিউরিও শপ, যেখান থেকে আপনারা আপনাদের ঘর সাজানোর জন্য জিনিস কিনে নিতেই পারেন। দামের একটু আধিক্য হলেও জিনিসগুলো একেবারে দুর্দান্ত। এই হচ্ছে এমজি মার্ক, সন্ধ্যেবেলার ভিউ দারুণ লাগে। এমজি মার্কে বসে থাকতে কিংবা হেঁটে চলে বেড়াতে মনটা একেবারে ভরে যায়। রয়েছে খুব সুন্দর সুন্দর গিফট শপ, রয়েছে অনেক ফাস্টফুডের দোকান। এই আমি যেমন এই সন্ধ্যেবেলা একটু খিদে পেয়েছিল বলে এই ফাস্টফুডের দোকানে ঢুকলাম, ঢুকে সামান্য কিছু খেয়ে নিলাম। এখানে ভেজ নন ভেজ সব রকমের আইটেমই পাওয়া যায়। এমসি মার্কে হাঁটতে হাঁটতে চোখে পড়বে প্রচুর গিফট আইটেমের শপ, যেখান থেকে আপনারা ছোট বড় বিভিন্ন রকমের গিফট নিয়ে আপনারা আপনাদের পছন্দের মানুষটিকে গিয়ে গিফট করে তার মন জয় করে নিতে পারেন। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি সেই যে রেড পান্ডা এখানে রয়েছে, সেই রেড পান্ডার সামনে। বর্তমানে এই গ্যাংটকের এমসি মার্কে রেড পান্ডার সামনের জায়গাটাকে বলা যেতে পারে সেলফি জোন, কারণ যারাই গ্যাংটকে এসে এই এমজি মার্কে আসেন তারাই এখানে রেড পান্ডার সামনে দাঁড়িয়ে সেলফি তুলে নেন। আপনারা চাইলে আপনারাও তুলে নিতে পারেন। যারা পিওর ভেজিটেরিয়ান তাদেরও কিন্তু কোনো চিন্তা নেই, গ্যাংটকে বেশ কিছু জায়গা রয়েছে যেখানে পিওর ভেজ আইটেম আপনারা পেয়ে যাবেন। যেমন এই রয়েছে আগরওয়ালস। পিওর ভেজিটেরিয়ান যদি আপনারা হন এখানে চলে আসুন, এখানে একদম ভালো করে খেতে পারবেন, কোনো রকম চিন্তা নেই, কোনো রকম নন ভেজের কোনো ছোঁয়া এখানে নেই। তো চলুন আগে আর কি দেখা যায় আপনাদেরকে দেখাই। আচ্ছা, রয়েছে এখানে বেকারস ক্যাফে, দুর্দান্ত, দারুণ। বেকারস ক্যাফের পাশেই রয়েছে শেরে পাঞ্জাব, আর শেরে পাঞ্জাবের অপোজিটে রয়েছে দ্য ড্রাগন ওক। যারা লাইভ মিউজিক শুনতে চান তারা কিন্তু এখানে ড্রাগন ওকেতে চলে আসতে পারেন, ভালো লাগবে, সন্ধ্যাটা এনজয় করতে পারবেন খেতে খেতে। চা প্রেমীদের জন্য রয়েছে চাইচুন। এখানে যে সিকিম ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন রয়েছে তার থেকে একটু এগিয়ে গিয়েই পড়বে, মানে এমজি মার্কেট দিকে যদি ভেতরের দিকে ঢোকেন একটু এগিয়ে গিয়েই রয়েছে এই চাইচুন। আপনারা যারা পিজা লাভার তাদের জন্য রয়েছে পিজা হাট। এমজি মার্ক থেকে একটু বেরিয়ে এসে এসএনটি বাস স্ট্যান্ডের দিকে একটু এলেই পেয়ে যাবেন পিজা হাট। এই যে গাড়িগুলো আসছে সব এসএনটি বাস স্ট্যান্ডের দিক থেকে, আর এমজি মার্ক থেকে বেরিয়েই রয়েছে ডান দিকেতে এই পিজা হাট। একদম এমজি মার্কের উপরে ওই যে জায়গাটা দেখতে পাচ্ছেন ট্যুরিস্ট ইনফরমেশন সেন্টার, ওই দিক থেকে এইদিকে একটু এগিয়ে এসেই এই ওপরের দিকে দেখতে পাবেন একদম এমজি মার্কের কাছেই এই পিজা হাট। এই বাঁ দিকে যে পোস্টের লাইটটা জ্বলছে তার অপোজিটে পিজা হাট, আর এদিক থেকে যে গাড়িগুলো আসছে গাড়িগুলো এসে ওপরের দিকে উঠে যাচ্ছে,
টিবেট রোডের দিকে, আর এখান থেকে শুরু হচ্ছে এমজি মার্গের রাস্তা, যেখানে কোনো রকম গাড়ি প্রবেশ নিষিদ্ধ, শুধু পায়ে হেঁটেই আপনারা ঘুরতে পারবেন। এমজি রোডের উপরে একটা হিডেন জেমের সন্ধান আপনাদের আমি দিচ্ছি। আমি যখনই আসি এখানে মোমো চাউমিন থুপ্পা খেয়ে নিই। ছোটো দোকান, দাম একদম রিজনেবল। যাদের একটু বাজেট কম, যে আমি বেশি বড় রেস্টুরেন্টে ঢুকবো না, তারা চলে আসুন রেইনবো ফাস্টফুড সেন্টারে। এটা হোটেল গোল্ডেন হাইটস আছে, তার ঠিক পাশেই রয়েছে এই রেইনবো ফাস্টফুড সেন্টার। বসে খাওয়ার জায়গার আধিক্য না থাকলেও এখানকার খাবারের স্বাদ কিন্তু খুবই ভালো মানের। এখানে এই রেড চাট রয়েছে সাধারণ মধ্যবিত্তদের নাগালের মধ্যে, যেমন আপনারা এখন দেখতে পাচ্ছেন। আমি যখনই গ্যাংটকেতে আসি এখানে আমি মোমো থুপ্পা এগুলো খেয়ে নিই। আমি খেয়ে দেখে জানাচ্ছি যে ওদের টেস্টটা এখনও আগের মতো আছে কি নেই। একদম গরম গরম মোমো, এই হচ্ছে মোমোর সাইজ। এরম 8 পিস মোমো রয়েছে, প্লেটটার দাম হচ্ছে 90 টাকা। এবারে টেস্টটা কেমন সেটা একটু চেখে দেখে নিই। অ্যাজ ইউজুয়াল দারুণ মোমো, দারুণ। চিকেন ছাড়া কোনো আলতু ফালতু ভেতরে জিনিস দেওয়া নেই, আর সাইজ একটু ছোটো হলেও টেস্টে অপূর্ব। আমার তরফ থেকে হাইলি রেকমেন্ডেড। গ্যাংটক হলে ওটি অবশ্যই এই রেনবোতে মোমো থুপ্পা খেয়ে দেখবেন, ভালো লাগবেই লাগবে। আজকের ভিডিওটা আমি এখানে শেষ করব, আর এই এপিসোডটাকে বড় করব না। পরের ভিডিওতে এমজি মার্গের আরও অনেক হিডেন জেমের সন্ধান আপনাদের কাছে আমি নিয়ে আসব। তা অতি অবশ্যই সঙ্গে থাকুন ইভান্স ওয়ান্ডার লাস্টের। আর আজকের ভিডিওটা কার কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আপনাদের একটা লাইক আমায় ইন্সপায়ার করে নতুন নতুন ভিডিও আপনাদের কাছে নিয়ে আসতে। তা আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি, আবার আপনাদের সাথে দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন, শুভরাত্রি, গুড নাইট।